আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় হতে এই মাত্র পাওয়া সর্বশেষ আপডেট। সৌদিতে নতুন করে আরও 327 জন রোগী শনাক্ত, সে বিষয়ে বিস্তারিত। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। সৌদি আরবে করোনা পরিস্থিতির ভয়াবহ অবনতি, এই মাত্র স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আপডেট আসলো। সৌদি আরবে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে আরও 327 জন, আর এই নিয়ে সৌদিতে করোনা আক্রান্ত সর্বমোট রোগীর সংখ্যা দাঁড়াল 369,575 জনে। পাশাপাশি সৌদি আরবে নতুন করে করোনা ভাইরাস থেকে সম্পূর্ণ আরোগ্য লাভ করেছে আরও 257 জন, আর এতে করে সৌদি আরবে সম্পূর্ণ আরোগ্য লাভ করা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 360,954 জনে। করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভ করা সকল রোগী ইতিমধ্যে তাদের নিজ নিজ বাসায় চলে গিয়েছে। এছাড়া নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সৌদিতে আরও 4 জন রোগীর মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর এই নিয়ে সৌদিতে করোনা আক্রান্ত হয়ে 6,393 জন রোগীর মৃত্যু হয়েছে। চলুন এক নজরে জেনে নেওয়া যায় সৌদি আরবে আজ অবধি কোন শহরে কতজন করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে। রিয়াদে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 77,102 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 75,153 জন এবং মৃত্যুবরণ করেছে 1,364 জন। মক্কায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 35,351 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 34,326 জন এবং মৃত্যুবরণ করেছে 929 জন। জেদ্দায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 35,425 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 34,079 জন এবং মৃত্যুবরণ করেছে 1,232 জন। মদিনায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 22,791 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 22,560 জন এবং মৃত্যুবরণ করেছে 168 জন। আতাইফে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 11,386 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 11,058 জন এবং মৃত্যুবরণ করেছে 255 জন। দাম্মামে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 20,304 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 19,977 জন এবং মৃত্যুবরণ করেছে 217 জন। আল কাতিফে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 8,474 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 8,413 জন এবং মৃত্যুবরণ করেছে 35 জন। আল হুহুফে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 20,241 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 19,852 জন এবং মৃত্যুবরণ করেছে 328 জন। এবং সর্বশেষ আল জুবাইলে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 5,740 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 5,713 জন এবং মৃত্যুবরণ করেছে 10 জন। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, এই ছিল সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় হতে এই মাত্র পাওয়া আজকের করোনা ভাইরাসের সর্বশেষ আপডেট। খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এক্ষুনি দেখা শুধু করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।